আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী, প্রথম অনুশীলনী যেটি সূচকের গল্প, সেটির 29 পৃষ্ঠায় 4 নং ম্যাথটি রয়েছে, সেটির অ্যান্সার আজকে ভিডিওতে আমরা দেখবো। আর আগের ভিডিওতে আমরা একক কাজ এবং অনুশীলনীর ম্যাথগুলো দেখেছি, ক্লাস 7-এর প্লে লিস্টে সেগুলো দেওয়া আছে। যারা প্লে লিস্টটি দেখোনি, প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো, প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা নতুন করে ক্যালকুলেটার কিনতে চাও, ক্যালকুলেটার document.com থেকে ডিসকাউন্টে কিনতে পারবে, সেটির লিঙ্ক ও ক্যালকুলেটার কিনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা সরাসরি যদি কিনতে চাও, তাহলে কিন্তু তোমার একটা ভালো ডিসকাউন্টে ক্যালকুলেটার কিনতে পারবে। তো চলো আমরা এখানে প্রশ্ন কি বলেছে সেটি দেখি। এখানে বলা আছে, একটি চিত্রটি আগে দেখেন, একজন মানুষ দেওয়া আছে, তার উপর একজন মহিলার ছবি, একটা ছোট ছেলে, তারপর একজন বয়স্ক লোকের ছবি, আবার এখানে তিনজনের ছবি, এখানে তিনজনের ছবি, এখানে তিনজনের ছবি দেওয়া আছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই কোভিড-19 মহামারীর কথা মনে আছে, মারাত্মক ছোঁয়াচে। এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটি বড় সড় স্থবির বড় সময় স্থবির হয়ে গিয়েছিল, মনে আছে না তোমাদের? 2021-22 সালে কি অবস্থা হয়েছিল আমাদের দেশে, আমাদের দেশ কেন পুরো বিশ্বে। আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করব। ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে, তারা প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়েছে, তিনজন লোক আছে এবং প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়েছে। এখন হিসাব করে দেখা গেল, তারা তিনজন প্রত্যেকেই একদিনে আলাদা 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 ভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম। ধরো একটা বাড়িতে কজন লোক আছে, এই যে একজন, দুইজন, তিনজন লোক আছে এবং প্রত্যেকে তিনজনকে আক্রান্ত করতে সক্ষম। এই মহিলা তিনজনকে আক্রান্ত করতে পারে, বাচ্চা তিনজনকে, এবং এই বৃদ্ধ মানুষটা তিনজনকে আক্রান্ত করতে পারে। তো আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার একদিনে আলাদা আলাদা ভাবে নতুন ভাবে তিনজন করে ব্যক্তিকে আক্রান্ত করতে সক্ষম। মানে এই যে তাদের দ্বারা যে আক্রান্ত হলো তিনজন, এর মধ্যে এই ব্যক্তিটাই আবার তিনজনকে আক্রান্ত করতে পারে, আবার এই ব্যক্তি তিনজনকে আক্রান্ত করতে পারে, এভাবে সবাই তিনজনকে আলাদা আলাদা আক্রান্ত করতে পারে। তো সূচকের ধারণার সাপেক্ষে বলতো, কোন রকম স্বাস্থ্যবিধি না মানা হলে পরবর্তী 5 দিনে সর্বনিম্ন কতজন কোভিড-19 আক্রান্ত ব্যক্তি থাকতে পারে, চক অনুযায়ী পূরণ করার চেষ্টা করো। তো চক দেওয়া আছে, চক অনুসারে আমাদের পূরণ করতে হবে। এবং এটা বলা আছে শেষে যে এই ধারায় 11তম দিনে এবং 14তম দিনে শেষে সর্বনিম্ন কতজন আক্রান্ত হতে পারে সেটি আমাদের দেখাতে হবে। দেখেন, দেখো প্রথম দিনে দেওয়া আছে আক্রান্ত রোগীর সংখ্যার গুণাকার 3, এক তিনজনই আছে। পরে এটাকে আমরা যদি সূচকীয় আকারে প্রকাশ করি, তিনের যেহেতু 3 আছে, 3-এর উপর সূচক হচ্ছে 1। দ্বিতীয় দিনে কত হবে? দ্বিতীয় দিনে তার তিনের সাথে আরো 3 গুণ হবে, তাই না? 3 গুণ 3, তার মানে দ্বিতীয় দিনে 9 জন আক্রান্ত হয়ে গেল, ঠিক আছে? 3 স্কয়ার, 3 স্কয়ার কেন হলো? 3-এর উপর সূচক 2 বা 3 গুণ, মানে 3-এর উপর সূচক 3। তৃতীয় দিনে কত হবে? 3, 3, 3টা 3-এর গুণফল, তার মানে 3-এর উপর সূচক থাকবে 3। চৌদ্দ দিনে কত হবে? চৌদ্দ দিন হবে 3টা 3কে 4 বার গুণ আকারে থাকবে, 3কে 4 বার গুণ আকারে, মানে 3-এর উপর সূচক 4। পঞ্চম দিনে 5টা 3-এর গুণফল, তাই না? 5টা 3-এর গুণফল, তার মানে 3-এর উপর সূচক 5। তাহলে পঞ্চম দিনে আসে 3-এর উপর সূচক 5, এইরকম মানুষ আক্রান্ত হবে। 3-এর উপর সূচক 5 দিয়ে দেখো কত হয়, 3-এর উপর সূচক 5 যদি ক্যালকুলেটর আমরা দেখি, 243 জন আক্রান্ত হয়ে যাবে পঞ্চম দিনে। এবার আমাদেরকে বলা হয়েছে 11তম দিনে তাহলে কত হবে। আমরা দেখছি যত দিন আছে, যত দিন হয়েছে ততদিনই হচ্ছে সূচক আকারে এসে এসে, তাই না? দেখুন, পঞ্চম দিনে সূচক কত? 5। চৌদ্দ দিনে সূচক 4, প্রথম দিনে সূচক 1, দ্বিতীয় দিনে সূচক 2, এভাবে। তাহলে 11তম দিনে সূচক কত হবে? 11তম দিনে সূচক হবে 11, 3-এর উপর সূচক 11। তাহলে 11তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা হবে এত, 3-এর উপর সূচক 11। 14তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা কত হবে? 3-এর উপর সূচক 14। ওকে, এখানে আমরা 3 দিয়েছি বেজ আকারে। এখন যদি বলা হতো যে আক্রান্ত রোগীর সংখ্যা 4 জন, তাহলে 4-এর উপর সূচক 1 হইতো, 4-এর উপর সূচক 2, 4-এর উপর সূচক 3, এভাবে হইতো, ঠিক আছে? যেটা আমাদের দেওয়া আছে সেটি অনুসারে আমরা ম্যাথ গুলো করার চেষ্টা করেছি এবং করেছি। 11তম দিনে 3-এর উপর সূচক 11 এবং 14তম দিনে 3-এর উপর সূচক 14, এভাবেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অ্যান্সারটি বুঝতে পেরেছো এবং ম্যাথটিও বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিতে পারো, এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করার পরে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর কারো কোনো মতামত থাকলে সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিতে পারো, কারো কোনো ম্যাথের প্রয়োজন হলে। আর সবগুলো ম্যাথের ভিডিও একসাথে প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম।